আমাদের বাংলাদেশের বাজার কিরকম হয় আপনারা তো সবাই জানেন, আর রাশিয়ান বাজার কিরকম হয় একবার দেখেন। ঠিক এতটাই নিট অ্যান্ড ক্লিন থাকে সব সময় বাজারটা। বাইরে এখন উইন্টার, স্নোফল হচ্ছে, অনেক কাদা পানি আছে, সব কিছু থাকার পরেও রাস্তাঘাটগুলো, মানে বাজারের ভেতরের রাস্তাটা এতটা নিট অ্যান্ড ক্লিন। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা, আমাদের এখানে স্থালবায়া বলি, মানে ক্যাফে টাইপের, হঠাৎ করেই দেখতে পেলাম, আর এটা থেকে খুব সুগন্ধ বের হচ্ছিল। তার বাবা বললো চলো একটু খাওয়া দাওয়া করে নেই। বাংলাদেশে থাকতে ওই গাজর, শশা, টমেটো এগুলো দিয়েই সালাদ খেতাম, তাও শীতকালেই জাস্ট। রাশিয়াতে আসার পরে জানতে পারলাম এত হাজার হাজার আইটেমের সালাদ হয়ে থাকে। তো এখান থেকে আমি একটা সালাদ নেবো, আমার খুবই ফেভারিট, সিলোত বাত শুব। যারা রাশিয়াতে আছেন কিন্তু এই সালাদটা ট্রাই করেনি, আমি বলবো একবার হলেও ট্রাই করবেন। এটাতে কিন্তু অবশ্যই মাছ দেয়া থাকে, সিলোত একটা মাছের নাম, সেই মাছটা দেয়া থাকে, বিটরুট দেয়া থাকে, গাজর দেয়া থাকে, আলু দেয়া থাকে। আর সেখান থেকে আমি একটা মাছ ফ্রাইও নিচ্ছি, মিনতাই মাছটার নাম। এটাতে কাঁটা অনেক কম পরিমাণে থাকে, তো সেই কারণে এই মাছটা আমার খেতে এমনিতেও খুব দারুণ লাগে। এখানে প্রত্যেকটা মাছই খুবই দারুণ টেস্টি হয়, যেহেতু বলগা নদীর মাছ একদম ফ্রেশ থাকে সবসময়, আর বাজারের ভেতর যেহেতু আরও সবসময় ফ্রেশ খাবার পাওয়া যায়। অনেকে আমি বলতে শুনি রাশিয়ান খাবার তেল মশলা ছাড়া একদমই সুস্বাদু লাগবে না, ভালো লাগবে না খেতে, বাট আমার তো বাপু অনেক অনেক ভালো লাগে। আমাকে যদি প্রতিদিন প্রতি বেলায় বলা হয় রাশিয়ান খাবার খাওয়ার জন্য, তাতেও আমি পারবো। তো আমাদের ঘরের সবাই কিন্তু রাশিয়ান খাবারও যেমন পছন্দ করি, বাঙালি খাবারও সেরকমই পছন্দ করি। আর আজকে এত খাবারের মধ্যে একটা আনকমন খাবার আমি অর্ডার করছিলাম, সেটা হচ্ছে মাছের কেক, এখনই দেখাবো। এই যে দেখেন, মানে ব্লিনি টাইপ, আমাদের এখানে প্যানকেক টাইপেরই করা থাকে, আর তার মধ্যে মাছকে সিদ্ধ করে সেটার পেস্ট করে দেয়া থাকে। আর এই হচ্ছে সেই সালাদটা, সিলোত বাত শুবে, আমার একদম ফেভারিট একটা সালাদ বলতে পারেন। রাশিয়ার প্রত্যেকটা সালাদই আমার ফেভারিট, জানি না কোনটা ফেভারিট না, তারপরেও এটা একটু বেশি ভালো লাগে। আর ওর বাবা নিয়েছিল একটু ছোলা সেদ্ধ, সেটার মধ্যেও কিন্তু গাজর, তারপরে টমেটোর পেস্ট দেওয়া ছিল, দারুণ টেস্টি ছিল, মানে একটু টক ঝাল। আর আমি নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা একটা, আমরা বাংলাদেশে খাই হোয়াইট সস পাস্তা, হোয়াইট একটা সস দেওয়া থাকে আর কিছুই না। আর এখানে চিকেন, জুকিনি, তারপরে গাজর, মাশরুমও ছিল। তো একটা খাবারই দেখেন কতটা পুষ্টি। আর সবার লাস্টে আয়ুষ বাবা বলতেছিল যে এত কিছু খেলাম একটা মিষ্টি কিছু খাবো না। তো তারপরে আবার উনি নিয়ে এসেছিলেন অ্যাপল পাই, তো এটার মধ্যে আপেল দেওয়া ছিল প্লাস দারচিনির গুঁড়া দেওয়া ছিল, অনেক টেস্টি খাবারটা খেতে। দেখেন, বাসা থেকে পেট ভরে নাস্তা খেয়ে এসেও এখানে আমি এতগুলো খাবার খাচ্ছি, তারপরেও যদি আমার স্বাস্থ্য না হয় সেটা কি আমার দোষ? আমি তো মনে করি সেটা আমার অনেক বড় একটা গুণ যে এত খাবার খেয়েও আমি মোটা হই না। তারপরেও অনেকে বলে থাকেন তুমি খাবার খাও না, তুমি এত শুকনা কেন? আমার জামাই একটা কথা বলে, বাঁশ গাছের নিচে যতই জল দেও, বাঁশ গাছ তো বাঁশ গাছই থাকে, সেটা তো আর বট গাছ হয় না। তো আমি হচ্ছে গিয়ে আমার জামাইয়ের গল্পের সেই বাঁশ গাছটা। তো অনেকেই বলে থাকে শীত প্রধান দেশ, এখানে তো মাছ মাংস ছাড়া কিছুই পাওয়া যায় না। তো রাশিয়াতে কিন্তু শীতে বলেন গরমে বলেন সবসময় কিন্তু অনেক অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়। এই যেমন দেখতেই পাচ্ছেন চোখের সামনে, সবগুলোই কিন্তু একদম ফ্রেশ সবজি, কোনো কিছুই ডিফিং করা না, কোনো কিছুই প্যাকিং করা না। আমরা যাওয়ার পরে আমরা যদি একটা জিনিসও চাই সেটাও আমাদেরকে ওরা প্যাকিং করে দিবে। সেই কারণে রাশিয়াতে না শপিং করতে আমার দারুণ মজা লাগে, মানে বিশেষ করে সবজি, মাছ মাংস এগুলো, কারণ একটা দুটা করে করে এনে বাসায় রান্না করা যায়। হঠাৎ মনে হইলো এই দুইটা জিনিস আমার দরকার, সেই দুইটা জিনিসও আমি কিনে নিয়ে আসতে পারতেছি। অন্য কান্ট্রির মতো প্যাকিং করা থাকবে সেটাই আপনি নিতে বাধ্য, সেরকম থাকে না। তো দেখেন কত কত সবজি, ফল, সব কিছু কিন্তু এখানে ফ্রেশ পাওয়া যায়। তো আমি ভিডিও করছিলাম বলে আরশ বাবা ওদেরকে মজা করে বলছিল আপনারা সুন্দর করে ভালো ফ্রেশ সবজি দিবেন, কিন্তু ওরা তো আর জানে না যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মধ্যে 100-200 ভিউজ হয় আমার চ্যানেলে। যদি ওরা জানতো তাহলে হয়তো ফল সবজি না দিয়ে আমার এক বালতি সমবেদনা দিয়ে যেত। তো সব নেক্সট আপনাদের সাথে 31st নাইটে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।